অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। তোমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত দশটি প্রাণীর নাম বাছাই করে ছকে শ্রেণী বিন্যাস করো। মানব জীবনে এদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় এ লক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি করো। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য যে শ্রেণীকরণ করা হয় তাই শ্রেণী বিন্যাস। জীববিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে জীবকে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছেন। সর্বাধুনিক পদ্ধতিটি আবিষ্কার করেন 1978 সালে বিজ্ঞানী মার্গিউলিস ও হুইটেকার। পৃথিবীর সকল প্রাণীকে শ্রেণী বিন্যাসের পদ্ধতি অনুযায়ী অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যানিমেলিয়া রাজ্যের একটি পর্বের নাম করডাটা।